नमस्कार समस्त दर्शक বন্ধুদের অনেক অনেক স্বাগত। শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান দা এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। দা এসেন্স অফ অ্যাস্ট্রোলজি এক কথায় আপনাদেরকে ভালো থাকার কথা বলে, আপনাদের প্রয়োজনীয় কাজ সেটা করার কথা বলে। কোন সেই প্রয়োজনীয় কাজ? ডেফিনেটলি আমাদের সাকসেসফুল হয়ে ওঠার জন্য যে কাজগুলো প্রয়োজন সেই কাজগুলো আপনারা তো বলেনই যে আমরা আমাদের জীবনে সাফল্য পেয়েছি, আমরা আমাদের জীবনে কাঙ্ক্ষিত সুখ পেয়েছি একজন মানুষের কাছে গিয়ে, তিনি হচ্ছেন শ্রীমতী বৈশালী সরকার। কেন তার কাছে গিয়ে আপনারা কাজ পেয়েছেন, কেন তার কাছে গিয়ে আপনারা শান্তি পেয়েছেন, সাফল্য পেয়েছেন? কারণ আপনারা কাজ পাওয়ার জন্যই তার কাছে আসেন, এবং যখন আসেন তারপর একটা অসাধারণ সম্পর্ক তৈরি হয় আপনাদের সঙ্গে। আপনারা অ্যাস্ট্রোলজির এসেন্সটাকে নিজেদের জীবনে ফিল করতে পারেন আর সেটাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে এগিয়ে চলেন। এবং আমি জানি প্রচুর মানুষ এমন রয়েছেন যারা নিজেরা এসেছেন এমনটা না, তারা অন্যকে রেফার করেন যে তোমরা যাও এই মানুষটার কাছে গেলে তোমরাও ভালো থাকতে পারবে, তোমরাও কিন্তু কাজ পাবে। তাই রেফারেন্সে প্রচুর মানুষ পৌঁছে যান তাদের সাফল্যের দরজায়, যে দরজার নাম তারা ভালোবেসে দিয়েছেন, তাদের ভালো থাকার পাসওয়ার্ড তারা খুঁজে নিয়েছেন শ্রীমতী বৈশালী সরকারের কাছে। স্বাগত জানাবো দিদিকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাক্ত সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশানাম শক্তিভূতে সনাতনি গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয়। দিদি রয়েছেন আমাদের সঙ্গে এবং আমি জানি নিশ্চিতভাবে প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন এটা জেনে নেওয়ার জন্য যে দিদি কিভাবে সামনের কৌশিকী অমাবস্যায় আপনার কাছ থেকে কাজ তারা পেতে পারবেন। স্পেশালি আমি তাদের কথা বলবো যারা অনলাইনে করাবেন, কারণ এখন তো মানে এই সিচুয়েশনটা এমন হলো। এবং তার আগে বলি যে একটা খুব মানে আমার কাছে এটা বিশাল প্রাপ্তি আমি বলবো, তোমাকে দেখাও একটু পরে দেখবে যে আমার বুকিং নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বারে এক ভদ্রমহিলা, তিনি হয়তো আমার কাছে আমার অনুষ্ঠান দেখেন রেগুলার, কিন্তু হয়তো আমার কাছে এসেছেন কিনা আমার জানা নেই, কিন্তু তিনি আমাকে লিখেছেন যে তার যে দুবছরের সন্তান হয়তো টিভির প্রান্তে রয়েছেন, তার দুবছরের সন্তান রেগুলার আমার অনুষ্ঠান দেখেন এবং যখনই বসে আর কি সে আমাকে প্রণাম করে ননন করে আর কি। হ্যাঁ, তা এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। আমার মনে হয় সেই ক্ষুদ্র জায়গা থেকে একদম 80 বছরের মানুষ আমাকে ভালোবাসে আর এই ভালোবাসাটা পেয়েছে কিন্তু এই তারামার আশীর্বাদেই, কারণ এত মানুষকে নিয়ে চলা এবং এই যে আমি কয়েকটা দিন আসিনি, প্রচুর ফোন প্রচুর এসএমএস, কারণ কৌশিকী অমাবস্যা আপনারা সবাই জানেন সারা বছর প্রচণ্ড আমাদের কাজের প্রেশার থাকে এবং কিছু দ্রব্য কিছু জিনিসের জন্য আমরা তারাপীঠে যেতে হয়, যেহেতু এই কৌশিকী অমাবস্যাটা বন্ধ রয়েছে তার জন্য আমাকে কিছু জিনিস সেখান থেকে কিন্তু আনিয়ে নিতে হয়েছে, নিয়ে আমি বাড়ির গৃহমন্দিরে কিন্তু কৌশিকী অমাবস্যার পুজো করছি। অনেকেরই ধারণা ছিল যে তারাপীঠ যাওয়া যাবে, কিন্তু এটা সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে এবং সেটা আমাদের প্রত্যেককে পালন করা উচিত যাতে করোনার এতে যাতে কারো ডিস্টার্ব না হয়। এবং সেই এতেই বলবো যারা 6 তারিখে পুজোয় আসতে চাইছেন আমার যে বুকিং নাম্বারগুলো আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন। তাহলে 2 বছরের খুদেই হচ্ছে আপাতত সর্বকনিষ্ঠ ফ্যান আমার কাছে, এবং আমি বাচ্চাটার ছবিও চেয়েছি তার মায়ের থেকে, ছবিটাও আগে পাঠিয়েছে, আমি দেখাবো আপনাদের নিশ্চয়ই। কে রয়েছেন আমাদের সঙ্গে এখন? হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে কে বলছেন? দিদিকে নমস্কার। কোথা থেকে কে বলছেন? আমি মায়া মুখার্জি কথা বলছি শিলিগুড়ি থেকে। বলুন মায়া দেবী। অনেকটা দূরের। হ্যাঁ অনেক দূরের। হ্যাঁ 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 আমার দিদি 3 বছর আগে শিলিগুড়িতে দিদিকে দেখিয়েছিলেন ছেলের জবের জন্য, তো ছেলের জব স্যাটিসফ্যাকশন ছিল না একদমই, মানে মানে বসেছিল অনেকটা দিন পর্যন্ত, তো দিদিকে দেখানোর পর
দিদি বলেছিলেন যে দূরে চেষ্টা করতে। তো ছেলে রেমিডি নেওয়ার 5 মাস পর ব্যাংকে চাকরি পেয়েছে এবং ম্যানেজার পোস্টে কলকাতায়। খুব ভালো, দারুণ ভালো খবর, দারুণ খবর, খুব খুশি হলাম। মানে অনেকটা উন্নতি করেছে এবং দিদি রেমিডি যে এভাবে কাজ করে, মানে আমরা বললাম তো আমরা অন্ধ ভক্ত দিদি, এবার বুঝতে পেরেছি কেন অন্ধ ভক্ত আমরা। আজকে কার আমরা আমরা চেষ্টা করে যাই দিদি কন্টিনিউ, মানে আগের দিনই 125 বার চেষ্টা করেছি ফোনে। ও আচ্ছা আচ্ছা, দেখো চেষ্টা করেছিলে বলেই কিন্তু সফলতা হলো, অর্থাৎ পেলে লাইনটা। অনেকেই বলে আমার কাছে চেম্বারে গিয়ে যে দিদি প্রচুর চেষ্টা করে, কিন্তু এটা আমাদের হাতে নেই, যারা পেয়ে যায় লাকি। এবং অনেকদিন ধরে নিশ্চয়ই চেষ্টা করেছো। ভীষণ খুশি আমি, ভীষণ খুশি আমি। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে তমা মুখার্জি। আচ্ছা বলো ডেট অফ বার্থ দিদি। 15/10 15/10 1996। সময়টা সকাল 9:05। কোথায়? শিলিগুড়িতে। মানে আপনারা শিলিগুড়িতেই বাসিন্দা? শিলিগুড়িতে আমি তো এবারে যাব। আচ্ছা সকাল 9:05। সকাল 9:05 আচ্ছা শিলিগুড়িতে জন্ম। ওনার দিদির ছেলেও তো শিলিগুড়িতেই ছিল, তারপর আপনি বলেছেন যে ওকে বাইরে যেতে হবে, দেনও কলকাতায় এসে ব্যাংকের এখন ম্যানেজার, এত ভালো জায়গা করছে। ও নিশ্চয়ই পড়াশোনা ভালো ছিল, নিশ্চয়ই বলে দিয়েছিলাম। আচ্ছা এখানে আপনার মেয়ের যেটা পাওয়া যাচ্ছে, মেয়ের কিন্তু সেদিন ছিল মঙ্গলবার, রাশি লগ্ন কিছু জানা আছে আপনার? না দিদি জানা নেই। আচ্ছা তাহলে লিখে রাখুন বৃশ্চিক লগ্ন, অনুরাধা স্ফুট পড়েছে আর কি, অনুরাধা নক্ষত্র এবং তুলা লগ্ন বিশাখা নক্ষত্র, ঠিক আছে? লগ্নে দ্বাদশ ভাবেই চন্দ্র চলে গেছে, এটা কিন্তু ভালো মানা হয় না, মানসিক চঞ্চলতা ভীষণ। এবং আপনার মেয়ে প্রচণ্ডভাবে শৌখিন হবে, ছোটবেলা থেকে ঠান্ডা লাগার ধাতে ভীষণ ভাবে ভোগে, এবং 1 থেকে 5 বছরের মধ্যে অবশ্যই কিন্তু ওকে হসপিটালাইজড হতে হয়েছিল। সেটা হয়েছিল কিনা আমাকে বলুন। হয়েছে, হয়েছে দিদি, হয়েছে। এবং এই ঠান্ডা লাগা মানে প্রচন্ড শ্বাসকষ্ট, এই ধরনের প্রবলেম হবে, যেহেতু চন্দ্র হচ্ছে জলকারক গ্রহ, সেই এয়ারি সাইনে রয়েছে এবং বিশাখা নক্ষত্রে রয়েছে। আচ্ছা পঞ্চম স্থান চতুর্থপদী পঞ্চমে চলে গেছে, আপনার মধ্যেও ভীষণ আধ্যাত্মিকতা রয়েছে, মায়ের মধ্যে এখানে ভীষণ আধ্যাত্মিকতা রয়েছে, স্পিরিচুয়ালিটি রয়েছে এবং অ্যাস্ট্রোলজির প্রতিও আপনার আকর্ষণ রয়েছে। কিন্তু চতুর্থ ও কি আর্টস নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে অনেকগুলো জায়গা না, জন্মছকটা ডিস্টার্ব। প্রথম কথাই বলবো, আপনাদের ভূমি বা সম্পত্তি এরকম কোনো কিছু নিয়ে কোনো লিটিগেশন আত্মীয় পরিজনদের মধ্যে, বা আপনার দেওর বলুন ভাসুর বলুন, এরকম কোনো কি ডিসপুট চলছে? কারণ এখানে দেখুন মঙ্গল ভূমিকারক গ্রহ, সে কিন্তু একদম ডেবিলিটেড অবস্থায় রয়েছে, এবং দেখা যাচ্ছে কিন্তু শনি কেতুযুক্ত পঞ্চম ভাবে। আর একটা কথা বলছি, মেয়ের গ্রাজুয়েশন তো নিশ্চয়ই কমপ্লিট হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়ে এমনিতে শৌখিন, সবই ভালো, দেখতেও খুব সুন্দর, কিন্তু পঞ্চমে শনি কেতু একাদশে রবি রাহু, এটা ভীষণ খারাপ একটি যোগ, বিশেষত ম্যারেজের দিক থেকে। কারণ সপ্তম পতি দশমে ও কি নিজের কোনো পছন্দ, বা আপনারা কি ওর বিয়ের চেষ্টা করছেন? হ্যাঁ এটা এটা দিদি চিন্তার ভীষণ কারণ। হ্যাঁ এই জায়গাটা ওর কোনো রিলেশনে জড়িয়ে পড়েছে, সেটা আপনাদের কিন্তু উপযুক্ত নয়, একদমই না। হ্যাঁ এখানে আমি বলবো, ও যতটা ছোটবেলা থেকে লালন পালন হয়েছে যতটা ল্যাভিশলি, সেইটা কিন্তু স্ট্যান্ডার্ড মতন হচ্ছে না, এবং এই বিয়ে হলেও বিয়েটা কিন্তু টিকবে না, কারণ পঞ্চম স্থানও ড্যামেজ আর একাদশ স্থানও ড্যামেজ, এইটা নিয়ে কিন্তু মানে কোর্ট কেস ঝামেলা এইগুলো কিন্তু প্রবলভাবে রয়েছে। আপনি তো নিজে বললেন যে আপনার দিদি এসে ভীষণভাবে উপকার হয়েছে, কাজেই সেখান থেকে বলবো 20 তারিখ মানে হচ্ছে আমাদের কৌশিকী ক্রস করে যাচ্ছে। যদি আপনি 5 তারিখ আমার অনলাইন থাকবে, যদি অনলাইনে করতে দেন কৌশিকী, ওয়েল অ্যান্ড গুড, তাও মনে হয় না আমি নিতে পারবো, কারণ প্রচুর কাজের প্রেশার। এটা পরের অমাবস্যা অর্থাৎ মহালয় অমাবস্যার যোগে কিন্তু আমি এটা করব। 20 তারিখে আমার মনে হয় একটু সরাসরি আপনি ঠিক করুন, না হলে কিন্তু আপনার কি একটাই মেয়ে? হ্যাঁ দিদি একটাই। এই জায়গাটা কি আমরা ভীষণ ভরসা করি, বিশ্বাস করি দিদি, আপনি রাস্তা দেখান। বিশ্বাস যখন করেন, ভরসা যখন করেন, একবার আসবেন কোনোদিন ঠকবেন না, ঠিক আছে? আপনি এত আস্থা ভরসা রেখেছেন শিলিগুড়িতে। আমি বসি হচ্ছে হিলকার রোডে,
আপনার ম্যানিলা হোটেলে। আপনি হেল্পলাইন নম্বরটা দেখছেন, হেল্পলাইন নম্বরটাতে ফোন করে নিন, সমস্ত ডিটেইলস পাবেন। এটা শুধু আপনি না, সবাইকে এটা বলার, কারণ আপনারা 5 তারিখে যারা যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করে নিন। এবং আর্জেন্ট বুকিং এর জন্য দেখুন নম্বর রয়েছে, ওই আর্জেন্ট বুকিং নম্বরে আপনারা ফোন করুন। ফোন করে যদি হয় আপনাদের মানে প্রচন্ড দরকার, চাইছেনই চাইছেন কৌশিকিতা আমার সাথে কাজ করাতে, বলবেন যে আমাদের এই দরকার, সেই বিষয়টা আপনারা বোঝাবেন, না হলে জীবনটা বরবাদ হয়ে যাবে। হ্যাঁ একদমই তাই, আর্জেন্ট বুকিং এ পেয়ে যেতে জায়গা, যে সেই বিয়ের জায়গাটা যদি নষ্ট হয়ে যায় ক্যারিয়ারের জায়গাও কিন্তু আলটিমেট নষ্ট হয়ে যায়, ডিস্টার্ব তো সে ডিস্টার্ব হয়ে যায়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা প্রচুর কিন্তু দেখবেন এই কামাখ্যা সরি কৌশিক অমাবস্যা নিয়ে অনুষ্ঠান আপনারা দেখছেন, কিন্তু এই তন্ত্র কি, তন্ত্র সাধনা কি, এবং আমি এত বছর দীর্ঘ 21 বছর তারাপীঠ শ্মশানে নিজে সারা রাত পুজো করি, এটা আপনারা সবাই জানেন, এবং আমার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে আপনারা অবশ্যই দেখতে পান। কিন্তু এই তন্ত্র মানে কি একটা কি আজব কিছু, তা কিন্তু নয়। কারণ তন শব্দ হচ্ছে আমাদের তনু থেকে, অর্থাৎ দেহ বা শরীর, আর মন্ত্র হচ্ছে মন থেকে কিন্তু এটা আসে, অর্থাৎ যে সিস্টেমের দ্বারা বা যে ক্রিয়ার দ্বারা আমরা আমাদের জীবনের মন এবং শরীরকে নিজস্ব কন্ট্রোলে রাখতে পারি সেটাই কিন্তু হচ্ছে তন্ত্র সাধনা। এবং আমাদের বডিতে কি হয়, যে আমাদের 7টা যে চক্র রয়েছে, প্রথম যে চক্রটি সেটি কি চক্র, না সহস্রার চক্র, সহস্রার চক্রের পরে হচ্ছে কিন্তু আমাদের আজ্ঞা চক্র, তারপরে হচ্ছে কিন্তু বিশুদ্ধ চক্র, তারপরে হচ্ছে কিন্তু আমাদের অনাহত চক্র এবং মণিপুর চক্র, তারপরে স্বাধিষ্ঠান চক্র, এবং একদম শেষ যে চক্রটি সেটা হচ্ছে আমাদের মূলাধার চক্র। এই চক্রগুলোর ব্যালেন্স এই তন্ত্র সাধনা অর্থাৎ প্রাণায়াম, মন্ত্র এবং বৈদিক উপাচার মতে সঠিকভাবে যদি সঠিক স্থানে করা যায় তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকে ভীষণভাবে কন্ট্রোল করতে পারি, এবং আমরা যে কোনো মানুষকেও কন্ট্রোল করে নিয়ে আসতে পারি, অর্থাৎ সে বিপদে চলে যাচ্ছে আপনার যে পজিটিভ ঊর্জা রয়েছে সেটার দ্বারা আপনি কিন্তু তাকে ফিরিয়ে আনার ক্ষমতা সেই সাধক বা সাধিকার মধ্যে কিন্তু চলে আসে। আমরা চট করে একটা ফোন নিয়ে নিই, কে রয়েছে, নমস্কার। হ্যালো, আমি শম্পা বসাক বলছি কুচবিহার থেকে। হ্যাঁ শম্পা বলুন, কতদিন দেখছেন আমার অনুষ্ঠান। হ্যাঁ বুঝতে পারছি না, বলুন। হ্যালো, আমি আমি আজকে নতুন ফোন করেছি, আমার একটা বন্ধু আর কি আপনাকে ফোন করেছে, তার থেকে সব জানতে পেরে আমি আজকে নতুন দেখছি। বাহ খুব ভালো, বন্ধু মানে ভেরি লাকি গার্ল তুমি, প্রচন্ড বন্ধুর কাছ থেকে জেনে ও ইন্সপায়ার্ড হয়েছে তারপরে ও ফোন করেছে। কোচবিহারের মানুষটা ভীষণ ভালো, ভাষা ভীষণ মিষ্টি, আমি ওদের সাথে ওদের ভাষায় কথা বলি। শম্পা কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে জানতে, বলো ডেট অফ বার্থ বলো শম্পা। আমার 24 কতবার ডায়াল করে পেলে, আগের জন তো বলে 125 বার করেছে, 129 বার করেছে, তা তো পাইনি। আমি এর আগে 2-3 বার করেছিলাম কিন্তু একবার ফোন লাগেনি, আজকে কি হয়ে গেল ফোনটা লেগে গেল। খুব ভালো, মায়ের আশীর্বাদ, লাগেনি এর আগে। আচ্ছা তোমার রাশি লগ্ন কিছু জানা আছে শম্পা? হ্যাঁ আমার তো কুম্ভ রাশি শুনেছিলাম। হ্যাঁ কুম্ভ রাশি শুনেছিলাম। তোমার ডেট অফ বার্থ কি আছে? 24 নভেম্বর। সেদিন ছিল বৃহস্পতিবার, তাহলে তো আমি এটা নিতে পাচ্ছি না এই ফোনটা, কারণ হচ্ছে এখানে রাশি দেখাচ্ছে বৃষ রাশি রোহিণী নক্ষত্র। এইটা কি তোমার মানে পরবর্তী সময় সার্টিফিকেট বানাতে গিয়ে এটা করেছো?
চক্র আছে মেডিটেশন মন্ত্র যজ্ঞের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এই দিনকে ব্যালেন্স করে নিতে পারি, যার জন্য এই তিথির একটা বিশাল মাহাত্ম্য রয়েছে। তু চন্ড চন্ড চন্ডিকে প্রচন্ড চন্ড চন্ডিকে তু চন্ড চন্ড চন্ডরি ভুজা ওমে শক্তি বড়ি হুঙ্কার কর হুঙ্কার কর তু শক্ত তু কা সংহার কর তু শুম্ভ নিশুম্ভকে মা সেদিন বধ করেছিলেন। আমাদের যে পঞ্চমকার মতে পুজো হয়, এই পঞ্চমকারটা কি সেটাও কিন্তু আমাদের জেনে নেওয়ার জায়গা রয়েছে। আজকে সেসব নিয়েই আলোচনা করব। দেখি ফোনে বলুন কে আছেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার বলুন, কোথা থেকে? আমি উড়িষ্যা থেকে বলছি। উড়িষ্যা থেকে? সব দূরের বন্ধু বলেন। আমার ছেলের জন্য বলতে চাইছি। বলেন, ছেলের নাম বলেন, ডেট অফ বার্থ বলেন। ছেলের নাম হচ্ছে পিন্টু, ডেট অফ বার্থ 1995 পয়লা এপ্রিল। পয়লা পয়লা এখন রয়েছেন উড়িষ্যায়। কতদিন ধরে দেখছেন দিদির অনুষ্ঠান? দিদির অনুষ্ঠান আমি সাত দিন দেখি। সব অনুষ্ঠান দেখেন? বাহ খুব ভালো। আপনার পরিচিত কেউ এসেছেন নাকি দিদির কাছে? দিদির অনুষ্ঠান খুব ভালো লাগে, দিদির প্রশ্নগুলো খুব ভালো লাগে, মানে দিদি যেভাবে বলেন খুব ভালো লাগে। প্রথম কথা, ছেলের তো মাথা খুব গরম, তাই তো? মনটা ভালো, বাইরের লোকের জন্য, গরিব দুঃখীদের জন্য, বৃদ্ধ মানুষের জন্য খুব হেল্পফুল, কিন্তু বাড়িতে তো রাগারাগি মায়ের সাথে বাবার সাথে প্রচুর করছে। আপনারা কন্ট্রোল করতে পারছেন না, ও যখন রেগে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। ও কি সায়েন্স নিয়েছিল? হ্যাঁ সায়েন্স নিয়ে পড়েছিল। হ্যাঁ, এবং টেকনিক্যাল এডুকেশন করেছিল? বিটেক করেছিল? আপনার ছেলের নেচার হচ্ছে, আপনার ছেলে খুব স্ট্রেট ফরওয়ার্ড, ভীষণ মনের দিক থেকে দয়ালু, কিন্তু ওকে কেউ চাপবে বা ওকে কেউ অডাসিটি করবে, যেটা হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু মেনে চলতে হয়, এই জব কিন্তু ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। ও চাকরি করছে কি বর্তমানে? হ্যাঁ বর্তমানে করছে, কিন্তু সেখানে ও একদমই স্যাটিসফাইড হতে পারছে না, বারবার বলছে আমি ছেড়ে দিই, আবার অন্য জায়গায় চলে যাব, তাই তো? আমি যেগুলো বলবো সব ঠিক ঠিক ঠিকই হবে, কিন্তু এখানে যেটা মেন সমস্যা, আপনাদের বাস্তুগত শান্তি নেই, ওর মায়েরও তো একটু মাথা গরম আছে, আপনার সাথেও খুব ভুল বুঝাবুঝি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো এটা বাস্তুগত প্রবলেমের জন্য প্রচন্ড ভাবে হচ্ছে, যে কারণে কিন্তু ওর ক্যারিয়ারের স্টিমটাও একটু ডিস্টার্ব হয়েছে। নিচস্থ মঙ্গল ও লগ্নে আপনাদের ভূমি সম্পত্তি জায়গা থেকেও কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি কিন্তু আছে, সেটা আছে তো? হ্যাঁ, এই জায়গাগুলো সামনেই কৌশিকী অমাবস্যা, আপনি তো রেগুলার আমার অনুষ্ঠান দেখেন, কাজে কিচ্ছু বলার নেই, এবং ছেলেকে বাইক চালাতে দেবেন না, বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ভাদ্র আশ্বিন মাসে হওয়ার প্রবল যোগ রয়েছে, সেটার থেকে যাতে সেভ হয় তার জন্য আমি বলে থাকবো অবশ্যই কিন্তু প্রতিকার প্রতিবিধান নিতে হবে, এবং বাস্তু এবং কর্মের জায়গাটা অবশ্যই প্রতিকার নিতে হবে, না হলে এখনো পর্যন্ত কটা চাকরি ছেড়েছে? দুটো তিনটে তো ছেড়েইছে। আমি তো বললাম তো বারবার ওর এই স্ট্রিমটা নিয়ে, দেখেন নেচারের এগেনস্টে গিয়ে
আপনার যে একদম যে বায়োলজিক্যাল যে নেচার, সেই নেচারের এগেইনস্টে গিয়ে কখনো জব নেওয়া হয় না, মানে তাতে স্যাটিসফাইড হওয়া যায় না। ওকে পরবর্তী সময় স্ট্রিম চেঞ্জ মানে অন্যদিকে গিয়ে তারপরে কিন্তু ওকে কাজ করতে হবে, সেটা ওর জন্য বেটার হবে। আপনি একটু সরাসরি যোগাযোগ করবেন, আমি ওর রাস্তা দেখিয়ে দেবো, কারণ আপনার ছেলের মন মানসিকতা খুব ভালো। ও যদি 100 টাকা ইনকাম করে, ও 90 টাকা দান করে দেয়, তাই তো? হ্যাঁ, নেই উনি আমাদের সঙ্গে, আর অন্য একজন ফোনে অপেক্ষা করছেন। আমি তার আগে চট করে একবার ডেটগুলো বলে দেবো আপনাদের সামনে, কারণ সামনে 3 তারিখে দিদি হাতিবাগানে চেম্বার করছেন, আগামী 4 তারিখ কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে। 4 তারিখ মানে শনিবার ব্যারাকপুরে রয়েছে চেম্বার, 5 তারিখে দিদি অনলাইনে থাকছেন, কৌশিক অমাবস্যার আগে লাস্ট সুযোগ আর 5 তারিখে অনলাইন, 6 তারিখে তো পুজো আপনারা জানেন, 11 তারিখ দিদি থাকবেন বেহালায়, 13 তারিখ দুর্গাপুরে চেম্বার, মেচেদায় চেম্বার হচ্ছে 14 তারিখ, 14ই সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর হাওড়াতে যোগাযোগ করে নেবেন। নর্থ বেঙ্গল থেকে আজকে আমরা অনেকগুলো ফোন পেয়েছি। মালদা এবং শিলিগুড়িতে চেম্বার হচ্ছে 19 আর 20 তারিখ, 19 মালদায় চেম্বার, 20 তারিখ শিলিগুড়িতে চেম্বার, শাওড়াফুলিতে দিদি থাকছেন 22 তারিখ, 25 তারিখ আসানসোলে চেম্বার করবেন, 26 তারিখ কৃষ্ণনগর, আর 30 তারিখ দিদি থাকছেন গুয়াহাটিতে। ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার দিদি ভাই, নমস্কার। হ্যাঁ, বৈশালীজিকে আমার নমস্কার। কোথা থেকে ফোন করছেন? আমি মুকুন্দপুর থেকে ফোন করছি, আমি একটু ছেলের সম্বন্ধে জানবো। বলুন 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 ম্যাডাম। কোথায় বলি আপনাকে, তো ভীষণ 2 বছর ধরে চেষ্টা করছি, 2 বছর ধরে, আজকে দেখেন পেয়ে গেছেন। আর কোন কমপ্লেইন নেই, আপনার প্রোগ্রাম সাংঘাতিক লাগে, দুপুর 2 কোথায়? কলকাতা, কলকাতায়। বেশ, 2 বছর ধরে আপনি চেষ্টা করছেন, রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ, রাশি জানি, আর তুলা রাশি, তুলা লগ্ন, যেটা আপনি বলেন লগন চাঁদা, যেটা আপনাদের ভাষায় বলে। আমি ভীষণ ভালোবাসি অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম। তুলা রাশি, তুলা লগ্ন, স্বাতি নক্ষত্র এবং দেবগণ, এখানে যেটা মেন প্রবলেম হচ্ছে কর্মস্থান নিয়ে, কর্মের জায়গাটা নিয়ে খুব ডিস্টার্বের মধ্যে বেচারা রয়েছে, এবং স্কাই ইজ দ্য লিমিট, ভীষণ মানে শৌখিন, ব্র্যান্ডেড জিনিস পছন্দ করে, বাট নিজের যে চাওয়া পাওয়া জব সেই কোনোটাই কিন্তু স্যাটিসফাইড হতে পারছে না। আর একটা জিনিস বলবো, ওর কি বিয়ে দিয়েছেন? না না, আমি সেই জায়গাটা আরো খুব চিন্তা, ভীষণ ডিস্টার্ব, ভীষণ ডিস্টার্ব। এবং আপনার ছেলে তো যে কোনো মেয়েকে পছন্দ হয় না, ও একটু হিরোরও ব্যাপার আছে, মেয়েরাই ওর প্রতি ফিদা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন, হ্যাঁ বলতে পারেন। কিন্তু বিবাহিত স্থান ভীষণ ডিস্টার্ব রয়েছে। আর একটা জায়গা যেটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে কোনো ভালো জব পাওয়ার জন্য আপনারা কোথাও টাকা পয়সা দিয়ে রেখেছেন, তাই তো? না, সেরকম এখনো পর্যন্ত, সেটা কিন্তু করতে যাবেন না, যদি ওর বাবাকে জিজ্ঞেস করবেন সেখানে কিন্তু পয়সা কিছু। সরি দিদি ভাই, আমার হাজবেন্ড এই জানুয়ারি 3 তারিখে মারা গেছে। এখানে কিন্তু এখানে ওই যে বুধ রাহু দশমে রয়েছে, কর্মক্ষেত্রে বা চাকরি পাওয়ার জন্য কোথাও যদি টাকা দিয়ে থাকেন, সেই টাকা কিন্তু জলে চলে যাবে। তবে শনি মঙ্গল একাদশে প্রচুর গুণ আছে আপনার ছেলে, ট্যালেন্টেড রয়েছে, মিউজিকের প্রতি যথেষ্ট জ্ঞান আছে, ভীষণ সোশ্যাল, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, খুব রুচিশীল, ফুডি, সব গুণগুলো আছে। কিন্তু ওই যে বললাম, ওর চাওয়া পাওয়া একটু হাই লেভেল, এখানে শনি মঙ্গল একাদশে থাকার জন্য যেরকম ওর জব পাওয়া উচিত সেটাও কিন্তু স্যাটিসফাইড হতে পারছে না, তাই তো? দিদি ভাই একটা কথা বলুন। হ্যালো, বলুন। না, সময়ও শেষ, উনিও নেই, আর যোগাযোগ করার যদি কিছু জানতে হয় আপনি সরাসরি অবশ্যই আমাদের যে বুকিং নাম্বারগুলো আছে বা আর্জেন্ট বুকিং নাম্বার আছে, কারণ আমি হয়তো 3-4 জনকে আর আমি কাজ নেব, কারণ প্রচন্ড পরিশ্রম হচ্ছে আমার, যার জন্য এই সপ্তাহটা আমি আসতেও পারিনি, এই সমস্ত কৌশিকে অবশ্যই আপনাদের দায়িত্ব সহকারে কাজ যাতে করতে পারি। আর যারা ভালো থাকতে চাইছেন, বহু জায়গায় গেছে, ঠকে গেছেন, একবার বৈশালী সরকারের কাছে কিন্তু আসতেই হবে। একদম, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, নমস্কার।